হাজরা আসছে হাজরা পা দিয়ে আছে না ওইখানটা ওইখানে মাটিটা দাঁড়। দেখলি তখন দেখেছিলি তো ওইখানে মানে ছিল কুর্তি ছিল তারপর ওই ধাক্কাটা এসেছিল মানে কি বলে ধাক্কাটা এদিকে চলে এসেছিল দর্দা কদম রে নাম জানিস মনোরঞ্জন লাল মাটির হাত ঝাড়গ্রাম শহরে প্রথমবার অরণ্য শহরের মহিলারা একত্রিত হয়ে তৈরি করেছেন নতুন চিন্তাধারা নিয়ে শহরের মহিলাদের স্বনির্ভর করতে এখানে উদ্যোগ তাঁদের শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে ঝাড়গ্রামের শালমহুয়ার অরণ্যে লাল মাটির হাট প্রতি রবিবার বসবে মূলত মহিলাদের স্বাবলম্বী করার জন্যই এই উদ্যোগ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাট বসবে রবীন্দ্র পার্কে এখানে পাবেন নানা রকম জামা কাপড় হাতের তৈরি গয়না ঘর সাজানোর জিনিসপত্রের পাশাপাশি ব্যাগ জুতো এছাড়াও থাকবে হরেক রকম খাবারের স্টল সুস্বাদু আচার ঘি গহনা বড়ি থেকে কেক চকলেট পিঠে পুলি